হ্যালো ভিউয়ার্স, মাই পয়েট ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা গোমতী নদীর অপার সৌন্দর্য নিয়ে কথা বলবো, আর কথা বলবো এ নদী পাড়ের ইকোট্যুরিজম নিয়ে। আমরা যদি প্রাচীন আবহমান কাল থেকে দেখি, পৃথিবীর প্রতিটি শহরই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পৃথিবীর যত বড় বড় শহর, তার পাশেই রয়েছে যে কোনো একটি নদী। যেমন আমি যদি চিন্তা করি, লন্ডন বিখ্যাত শহর, এটি টেমস নদীর তীরে অবস্থিত। আমাদের ঢাকা, সেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমাদের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা এবং বন্দর। দেখা যাচ্ছে পৃথিবীর সব দেশেই এইভাবে কি শহরকে নদীকে কেন্দ্র করে শহরটি গড়ে উঠেছে। আর ওইখানে নদীগুলোকে চমৎকারভাবে সংরক্ষণ করা হয় এবং গবেষণা করা হয় এবং ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে উঠেছে। যেমন এর প্রকৃত উদাহরণ হলো ভিয়েতনাম, আমাদের পাশের দেশ থাইল্যান্ডের পরেই। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। ভিয়েতনাম কিন্তু চমৎকার একটি ইকোট্যুরিজম এবং পর্যটনের জন্য স্বর্গরাজ্য বলা যায়। এখানে প্রচুর পর্যটক প্রতি বছর ঘুরতে যায়। আর ভিয়েতনামের যে পর্যটন স্পটগুলো, সবগুলোই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নদীর পাড়ে চমৎকার ইকোট্যুরিজম, এবং যারা পর্যটক তারাও স্বাচ্ছন্দ্যে এই নদীর পাড়ে থাকে। আর আমাদের দেশে দেখুন কি হয়েছে, নদীগুলোকে আমরা মেরে ফেলছি। ঢাকার বুড়িগঙ্গাতে যাওয়াই যায় না, এত নোংরা গন্ধ। আর শীতলক্ষ্যাও সেম নোংরা গন্ধ, যাওয়া যায় না, সদরঘাট গেলেই বোঝা যায়। তো আমাদের যদি এভাবে আরও কত নদী আমাদের মরে গেছে, যেমন কপোতাক্ষ নদ মরে গেছে। তিতাস পানি এলে ফুলে ওঠে। তারপর আমাদের গোমতি কুমিল্লার, এটিও দেখুন মরে যাওয়ার মতো অবস্থা। বর্ষায় পানি এলে, উজানের পাহাড়ি ডল এলে এটি ফুলে ওঠে। তাহলে দেখা যাচ্ছে আমরা নদীকে ভালোবাসি না, সংরক্ষণ করি না, এটিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিই। এই জন্য এখন দেখা যাচ্ছে এই যে সিলেটে এত কঠোর বন্যা হলো কেন, নদীগুলোর নাব্যতা হ্রাস পেয়েছে, এগুলোর কোনো ম্যানেজমেন্ট নেই। নদী ম্যানেজমেন্ট বলতে বাংলাদেশে কিছুই নেই। কুশিয়ারা সুরমার নাব্যতা হ্রাস পেয়েছে। যদি আজ ম্যানেজমেন্ট থাকতো নদী নিয়ে, আমাদের এত বন্যার দুর্ভোগ পোহাতে হতো না। এখন গোমতি এটি নাব্যতা তো নেই, মানুষ হেঁটে পার হয়ে যায়। যদি আমরা এদিকে ভালো করে সংরক্ষণ করতাম, তাহলে কী হতো, ইকোট্যুরিজম গড়ে উঠত। আর বাংলাদেশে কিন্তু এই ইকোট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে। মানে প্রকৃতিকে ঠিক রেখে ট্যুরিজম, আমরা কি করি, প্রকৃতিকে বিনষ্ট করে দেই, তারপর ট্যুরিজম চেষ্টা করি। এজন্য আমাদের ট্যুরিং এই ট্যুর স্পটগুলো অল্প কদিনেই দেখা যাচ্ছে অনুপযুক্ত হয়ে পড়ে, অযোগ্য হয়ে পড়ে, মানুষ এখানে গিয়ে আর যেতে পারে না। তারপর দেখুন ঝর্ণাগুলোতে, বাংলাদেশ যে অনেক জলে ঝর্ণা আছে, কী হয়েছে, এখানে মানুষ প্লাস্টিক, চিপসের প্যাকেট, যত নোংরা আবর্জনা এগুলো নিয়ে ফেলে রাখে, ফলে পরিবেশ এগুলো তো কখনো পচেই না, পরিবেশ নষ্ট হয়, ঝর্ণার পরিবেশ নষ্ট হয়ে যায়। আমাদের নদীগুলো যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারতাম, ইকোট্যুরিজম গড়ে তুলতে পারতাম, বিদেশি পর্যটকে সারা বছর আনাগোনা লেগে থাকতো, আমাদের বিশাল একটা অংশ এইগুলো থেকে আয় হতো। আমরা কী করছি, প্রাকৃতিক যে সম্পদ ছিল সেগুলোকে বিনষ্ট করে ফেলছি। এখন আমাদেরকে সেই প্রকৃতি বারবার আঘাত করছে। আর আমাদের বন্ধু দেশ ভারত উদ্যানের প্রতিটি নদীতে বাঁধ দিয়ে রেখেছে, আমাদের কোনো ম্যানেজমেন্ট নেই। এই জন্য আমরা প্রতি বছর কখন পানি আসে নিজেরাও জানি না। ঠিক আছে, আমি আপনাদের আজকে দেখাচ্ছি আমাদের গোমতী নদীর পাড়ের অপার সৌন্দর্য, দেখুন। তারপর এখানে কিছু কিছু অবশিষ্ট আছে। তারপর যখন
পরিবেশটা একটু সুন্দর হয়, মাটি কেটে পরিবেশটা নষ্ট হয়ে যায়। প্রচুর ইটভাটা গড়ে উঠছে নদীর তীরে আশেপাশে, সব অপরিকল্পিত। আর এইসব ইটভাটা কিন্তু সবই এই নদীর মাটি দিয়েই আসলে চলতেছে। তো আমাদের কোনো মানে দায়বদ্ধতা নেই, আমরা পরিবেশ নষ্ট করছি এবং আমাদের এই জন্যে আমাদের কি বন্যায় আক্রান্ত হচ্ছে। আমি আপনাদের আজকে দেখাচ্ছি, এই কথাগুলো বলতাম না, দুঃখ হচ্ছে, দুঃখের সাথে বলতে হচ্ছে। আজকে আমি এই ভিডিওটি আসলে 1 বছর আগে করা, গত বছর যখন বন্যা হয়নি, পরিবেশটা দেখুন কত সুন্দর ছিল, চমৎকার ছিল। এখন বন্যা তো দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা, আমি আপনাদের নিয়মিত আপডেট দিয়ে গেছি। আর আসলে মন খারাপ থাকলে আমি নদীর পাড় বসে থাকি, ভাল লাগে, এরকমই নদী আসলে। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, ভাল লাগে বিষয়গুলো, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, এতটুকু আশা করতে পারি। আর অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন কীরকম হলো। আমি আসলে কি নিজে যা করি তাই দেখাচ্ছি, ন্যাচারাল আর্টিফিশিয়াল কিছু নেই। আর আপনারা অবশ্যই মন্তব্য আমি আশা করছি, যারাই দেখেন, হয়তো ভিডিও তো ভালো হচ্ছে না, আসলে চেষ্টা করো আর কি। দেখতে থাকুন আপনারা গুমতি পাড়ের অপার সৌন্দর্য, আবার যেন সেটি ফিরে আসে সেই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই নিজের শরীরের যত্ন করবেন, টেক কেয়ার অলওয়েজ, গুড বাই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।